হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচডি স্টোরি, যেখানে বিশ্বের কিছু বিশেষ বাছাই করা মুভির গল্প ডিটেলে এক্সপ্লেন করা হয়, যা রেশ কয়েক ঘন্টা পর্যন্ত তোমার ব্রেনের ভেতরে থেকে যাবে। হাতে গোনা এমন কিছু মুভি ডাইরেক্টর থাকে যারা নিজের মুভিকে এমন একটা লেভেলে নিয়ে যায় যেখানে মুভির মধ্যে প্রচুর লুকোনো লজিক থাকে, অনেক হিডেন মিনিং থাকে, আর এখানেই মুভিটা অন্য মুভিদের থেকে আলাদা হয়ে ওঠে। এইরকম মুভির সংখ্যা অনেক কম থাকলেও সৌভাগ্যবশত আজ এইরকমই একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভির কাহিনী সম্বন্ধে আগে থেকে কোনো ইন্ট্রো দিচ্ছি না। মুভিটা ইন্ডিয়া থেকে 2019 সালে অস্কারের জন্য মনোনীত হয়েছিল, আর এই মুভির বাইরের রূপ আর ভেতরের রূপ আলাদা। প্রতিটা দৃশ্য খুব ভালো করে দেখবে আর বুঝবে। মুভিটার শেষের দিকে আদিম গুহাবাসী মানুষের যুগও দেখানো হয়। কেন দেখানো হয় সেটা ভিডিও শেষে বুঝে যাবে। তো একটা সম্পূর্ণ আলাদা রকমের কাহিনী, একটা অসাধারণ সিনেমা নিয়ে এইচডি স্টোরি প্রেজেন্টস জল্লিকাট্টু। জল্লিকাট্টু শব্দটার অর্থ কি এটা আমি মুভির শেষের দিকে এক্সপ্লেন করে দেব, কারণ প্রথমে বলে দিলে মুভির কাহিনী মজা পাবে না। তো মুভি শুরু হয়, দেখা যায় এই সুন্দর গ্রামটাকে। পাহাড়ের কাছে ছিল গ্রামটা। সকাল হওয়ার সাথে সাথে অন্যান্য জায়গার মানুষের মতো এই গ্রামের মানুষেরাও তাদের নিজেদের কাজে লেগে যেত। কিন্তু এই গ্রামের মানুষেরা একটু অদ্ভুত টাইপের, কারণ এই গ্রামের সবাই মাংস খেতে প্রচণ্ড পছন্দ করে। এই গ্রামে একটাই কসাই আছে, কসাই মানে যে পশু কেটে মাংস বিক্রি করে। তো এই কসাইয়ের নাম হলো ভার্কি। ভার্কি প্রতিদিন ভোরে একটা করে মোষ বা মহিষ মারে এবং পরে সেই মোষের মাংস সে বিক্রি করত। এবং যেহেতু এই গ্রামে আর কোনো কসাই ছিল না, সুতরাং তার দোকানে প্রচণ্ড ভিড় লেগে থাকতো প্রতিদিন সকাল থেকে। অ্যান্টনি নামের এই ছেলেটা ভার্কির দোকানে কাজ করে। ভার্কির একটা সুন্দরী বোন আছে যার নাম হলো সোফি। অ্যান্টনি সোফিকে প্রচণ্ড পছন্দ করে, কিন্তু সোফি অ্যান্টনিকে পাত্তাই দেয় না। মানে অ্যান্টনির ভাগ্য আমার ভাগ্যের মতোই। তো একদিন ভোরবেলায় অ্যান্টনি আর ভার্কি একটা মোষ কাটার ব্যবস্থা করতে থাকে, কারণ গ্রামে থমাস নামে একজনের মেয়ের বিয়ে এবং সেই বিয়েতে মাংস দিতে হবে। তো ভার্কি আর অ্যান্টনি মোষটাকে কাটার জন্য রেডি করতে থাকে, কিন্তু মোষটা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় এবং মোষটার সামনে যা পায় তাই লণ্ডভণ্ড করে পালাতে থাকে। মোষটার জন্য খড়ের গাদায় আগুনও লেগে যায় এবং গ্রামবাসীরা মিলে ওই ভোরবেলায় সেই আগুন নেভানো শুরু করে। ভার্কি একজনকে নিয়ে তার মোষটাকে খুঁজতে থাকে এবং মোষটা খুঁজতে খুঁজতে সে খড়ের গাদার সামনে চলে আসে। লোকজন ভার্কিকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং তারা ভার্কিকে বলতে থাকে, তুই তোর মোষটাকে ভালো করে বেঁধে রাখতে পারিস না, আমরা মরতে মরতে বেঁচেছি, দেখ আগুন লাগিয়ে দিয়েছে। ভার্কি ক্ষমা চেয়ে নেয় এবং সবাইকে অনুরোধ করে যে মোষটা ধরতে সাহায্য করার জন্য। এই সময় অ্যান্টনি আসে এবং অ্যান্টনিকে দেখে প্রচণ্ড রেগে যায় ভার্কি, কারণ অ্যান্টনির গাফিলতিতেই সেই মোষটা দড়ি ছিঁড়ে পালিয়েছে। ভার্কি অ্যান্টনিকে জিজ্ঞেস করে মোষটা কোথায়। অ্যান্টনি বলে সেই মোষটা জঙ্গলের দিকে গেছে। সবাই জঙ্গলের দিকে যাওয়া শুরু করে এবং তারা একটা বৃদ্ধ লোকের বাগানে যায়। এই বৃদ্ধ লোকটা তার বাগানে বিভিন্ন ধরনের ঔষধি গাছপালা লাগিয়েছিল। সেখানে অনেক মানুষকে আসতে দেখে বৃদ্ধ লোকটা জিজ্ঞেস করে কি হয়েছে। একটা লোক বলে যে ভার্কির একটা মোষ পালিয়ে গেছে, ওই মোষটাকে আমরা খুঁজছি, অনেক কিছু নষ্ট করে দিয়েছে। বৃদ্ধটা শান্ত গলায় তাদেরকে বুঝিয়ে বলে, এটা কীরকম ব্যবহার একটা পশুর প্রতি। পৃথিবীটা তো শুধু মানুষের জন্য নয়, অন্যান্য প্রাণীদের জন্য। মোষটাকে নিজের মতো করে থাকতে দাও না, কেন একটা অবলা প্রাণীর পেছনে এতগুলো মানুষ মিলে পড়ে আছো। এবং কিছুক্ষণ পরে এই বৃদ্ধ লোকটা দেখে যে সে যে ঔষধির গাছপালাগুলো লাগিয়েছিল সেই গাছপালাগুলো নষ্ট করে ভেঙে ফেলেছে ওই মোষটা। এবং এটা দেখে বৃদ্ধ লোকটা প্রচণ্ড রেগে যায় এবং সেই মোষটাকে প্রচণ্ড গালমন্দ করতে থাকে এবং বাকিদেরকে বলে, ওই মোষটাকে যেন জ্যান্ত ছাড়িস না, ওই মোষটাকে মেরে ফেল, আমার গাছপালাগুলোকে নষ্ট করে দিয়েছে। মানে এতক্ষণ যেই ব্যক্তিটা সেই মোষটাকে বাঁচানোর কথা বলছিল, এখন সেই ব্যক্তিটাই সেই মোষটাকে মারার কথা বলছে। প্রতিটা ছোট ছোট ঘটনা মনে রাখবে। এরপর আমরা সেই গ্রামের পুলিশ অফিসার এবং তার স্ত্রীকে দেখি। সেই পুলিশ অফিসার এবং তার স্ত্রীর মাঝে সবসময় ঝগড়া লেগেই থাকে। পুলিশ অফিসারের কাছে সেই বৃদ্ধ লোকটা আসে, সে বলে, ভার্কির মোষ আমার বাগান নষ্ট করে ফেলেছে, আমার ঔষধির গাছপালা নষ্ট করে ফেলেছে, আপনি এর একটা বিহিত করুন, ওই মোষটাকে মারতে হবে। পুলিশটা তাকে বলে, শোনো, যদি তোমার কাছে বন্দুক থাকে তাহলে যাও, সেই মোষটাকে মেরে ফেলো। বৃদ্ধ লোকটা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, পুলিশটা তাকে ডেকে বললো, শোনো, তুমি কিন্তু আমার কাছে আসোনি আর আমিও তোমাকে কোনো বুদ্ধি দিইনি, ঠিক আছে, কথাটা মনে রেখো। এদিকে দেখা যায় সেই মোষটা চার্চের বাগানটাও নষ্ট করে ফেলেছে। চার্চের ফাদার এই জন্য অ্যান্টনির উপরে প্রচণ্ড রেগে যায়, প্রায় মারতে যায়। এবং এই সময় সেখানে পুলিশ চলে আসে। ফাদার পুলিশকে বলে, এই মোষটাকে মারা হচ্ছে না কেন। পুলিশ বলে, মোষটাকে মারার আদেশ আমরা এখনও পাইনি, কয়েকদিন লেগে যাবে আদেশ পেতে পেতে। এবং পুলিশ অফিসার এখানে সবাইকে বলে যে কেউ যেন সেই জঙ্গলি মোষটাকে মারার জন্য নিজের হাতে আইন না তুলে নেয়, অর্থাৎ পারমিশন ছাড়া সেই মোষটাকে যেন না মারা হয়। পুলিশের তরফ থেকে সারা গ্রামের প্রচার করা হতে থাকে যে একটা জঙ্গলি মোষ পালিয়ে গেছে, কেউ যেন বাড়ি থেকে না বের হয়।
দেখা যায় কিছু মানুষের একটা গ্রুপ সেই মোষটাকে ধরার জন্য ব্যবস্থা করতে থাকে। এবং এখানে একটা লোক বলে আমাদেরকে কুট্টাচনকে খবর দেওয়া উচিত, কুত্তা না কুট্টা। এবং কুট্টাচনের নাম শুনে অ্যান্টনি রেগে গিয়ে সেই লোকটাকে মারতে থাকে। এই কুট্টাচনের ব্যাপারে আমরা একটু পরে জানতে পারবো। অন্যদিকে দেখা যায় আরও কিছু মানুষের একটা গ্রুপকে, যারা কিনা সেই মোষটাকে ধরার জন্য অপেক্ষা করছে। মোষটা একসময় সেখানে চলে আসে এবং সবাই মিলে সেই মোষটাকে ঘিরে ধরে, অনেক চেষ্টা করে কিন্তু সেই মোষটা সেখান থেকেও পালিয়ে যায়। এবার সবাই বলতে থাকে যে কুট্টাচনকে এবার খবর দেওয়াই হোক, কারণ কুট্টাচন ছাড়া এই মোষকে ধরা অসম্ভব ব্যাপার। অ্যান্টনি কিন্তু রাজি হয় না, সে বলে কুট্টাচনকে খবর দেওয়ার কোনো দরকার নেই, এই মোষটাকে আমি একাই ধরতে পারবো। কিন্তু গ্রামবাসীরা সবাই মিলে ঠিক করে যে তারা কুট্টাচনকে ডাকবে। কুট্টাচনকে ডাকা হয়। কুট্টাচন তার কিছু সঙ্গী সাথী এবং হাতে একটা বন্দুক নিয়ে সেই গ্রামে প্রবেশ করে আর কুট্টাচনের নামে জয়ধ্বনি দিতে থাকে সেখানকার কিছু মানুষ। কুট্টাচনের কাছে যেহেতু বন্দুক ছিল, তাই ভাবা হচ্ছিল যে কুট্টাচন সহজেই সেই মোষটাকে মেরে ফেলতে পারবে। কুট্টাচন কিন্তু আগে এই গ্রামেই থাকতো। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কুট্টাচন আগে ওয়ার্কির দোকানেই কাজ করত। ওয়ার্কির বোন সোফি এবং কুট্টাচন একে অপরকে অনেকটাই পছন্দ করত। কাহিনী বর্তমানে ফিরে আসে। কুট্টাচনকে দেখে অ্যান্টনি রেগে যায়। কুট্টাচন ও অ্যান্টনি একে অপরের সঙ্গে মারামারি শুরু করে দেয়। বাকিরা তাদেরকে আটকায়। এরপর কুট্টাচন আরও কিছু মানুষদের নিয়ে সে মোষটাকে খুঁজতে চলে যায়। অ্যান্টনিও মোষটাকে ধরার বিভিন্ন প্ল্যান করতে থাকে। কুট্টাচনের সঙ্গে থাকা একটা লোক কুট্টাচনকে প্রশ্ন করে, কুট্টাচন ভাই আপনি চন্দন কাঠে স্মাগলিং করতেন না? একসময় তো আপনি পুলিশের কাছে ধরাও পড়েছিলেন। হ্যাঁ, চন্দন কাঠে স্মাগলিং শুধু এই মানুষ করতো না, কুট্টাচনও করত। তো যাই হোক, কুট্টাচন বলে নিজের মানুষই আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে। কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় একদিন অ্যান্টনিও কুট্টাচন বসে মদ খাচ্ছিল আর গল্প করছিল। এই সময় অ্যান্টনি কুট্টাচনকে অনেকটা বেশি মদ খাইয়ে দেয়। এবং পরের দিন দেখা যায় চার্চে চন্দন গাছ কেউ কেটে নিয়ে গেছে। অ্যান্টনি বলে আমি জানি কে এই কাজ করেছে, এবং অ্যান্টনি কুট্টাচনের নাম বলে দেয়। গ্রামবাসীরা পুলিশ নিয়ে কুট্টাচনের বাড়িতে আসে এবং কুট্টাচনের বাড়িকে চারদিক থেকে ঘিরে ধরে। কুট্টাচন তখন ঘুম থেকে উঠছিল মাত্র, এবং তখন গ্রামবাসী এবং পুলিশেরা কুট্টাচনকে ধরে ফেলে এবং চরম অপমান করে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে অ্যান্টনি আর কুট্টাচন শত্রুতে পরিণত হয়। কুট্টাচন মোষটাকে খুঁজতে থাকে, এবং একসময় কুট্টাচন সে মোষটাকে খুঁজে পায় এবং গুলিও করে, কিন্তু গুলিটা মোষের গায়ে লাগে না। এদিকে সেই বৃদ্ধ লোকটাকে দেখা যায় যে বৃদ্ধ লোকটার ঔষধির গাছগাছালি সেই মোষটা নষ্ট করে দিয়েছে। সেই লোকটা পাশের গ্রামে পৌঁছে গেছে কালেক্টরের বাড়িতে। সে কালেক্টরের কাছে এই জন্য গেছে যাতে কালেক্টর সেই মোষটাকে মারার অনুমতি দেয়। তো একটা লোক এসে বলে, কালেক্টর স্যার তো কালকে আসবে, আজকে তো রাত হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও। লোকটা বলে, না, আমি যদি এখন গ্রামে ফিরে যাই তাহলে কালকে আমি আর এখানে জীবিত ফিরে আসতে পারবো না, আমি রাতটা এখানেই কাটিয়ে দেব। গ্রামবাসীদের দেখা যায় তারা সেই মোষটাকে খুঁজতে থাকে। দুর্ভাগ্যবশত সেই মোষটা বড় একটা গর্তের মধ্যে পড়ে যায় জঙ্গলের ভেতরে। অ্যান্টনি সেটা দেখতে পায় এবং সে বাকিদেরকে ডাকতে থাকে এবং বলে যে আমি মোষটাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছি। সে মিথ্যে কথা বলে। দেখতে দেখতে সেই গর্তের পাশে প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। তারা সবাই মিলে সেই মোষটাকে টর্চ ফেলে দেখতে থাকে এবং কেউ কেউ তাদের মধ্যে তাদের হাতে থাকা মশালগুলো সেই মোষটার দিকে ছুঁড়ে মারতে থাকে। এই দৃশ্য দেখে মনে হতেই পারে যে আসল জানোয়ারটা কে, ওপরে থাকা ওই মানুষগুলো না নিচে থাকা এই অসহায় মোষটা। কুট্টাচনও দলবল নিয়ে সেই গর্তের কাছে চলে আসে। কুট্টাচন সেই মোষটাকে গুলি করে মারতে চাইছিল, কিন্তু অ্যান্টনি বাধা দিয়ে বলে, এই মোষটাকে আমি ধরেছি, এটাকে আমিই মারব। এর পরের দৃশ্যে আমরা এক ঝলক দেখতে পাই একটা গ্রামের বাড়ির। এই বাড়ির বিছানায় দেখা যায় এক মৃত প্রায় বৃদ্ধকে। এই বৃদ্ধের অবস্থা এতটাই খারাপ যে সে কোনো রকমের শ্বাস নিচ্ছিল। দেখে মনে হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যে মারা যাবে, এবং কিছু মানুষ সেই মোষটাকে তোলার ব্যবস্থা করছিল। এমন সময় অ্যান্টনি একজনকে জিজ্ঞেস করে, কুট্টাচন কোথায়? ওকে তো দেখছি না। লোকটা মজা নিয়ে বলে, আর কোথায়, হয়তো সোফির কাছে গেছে, সোফি তো বাড়িতে এখন একা, বেশ ভালো সুযোগ পেয়েছে। এটা শোনামাত্র অ্যান্টনি দৌড়ে সোফির বাড়িতে যায়। দড়ি নেওয়ার বাহানায় সে ঘর সার্চ করে দেখে যে কুট্টাচন ওখানে আসলেই আছে কিনা, কিন্তু সে কুট্টাচনকে খুঁজে পায় না। এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সে সোফিকে জোর করে এমন কিছু করতে থাকে যেগুলো আমি এখনও করিনি। তো সোফি তাকে অনেক বাধা দেয় এবং অ্যান্টনি তাকে ছাড়ে। অ্যান্টনি বীরত্বের সাথে সোফিকে বলে, মোষটাকে আমি একাই ধরেছি। আর এই কথাটা শোনার পর সোফির হাবভাব হঠাৎ করে বদলে যায় সেখানেই। অ্যান্টনি যখন চলে যাচ্ছিল, সোফি পেছন থেকে ডাকে, অ্যান্টনি। অ্যান্টনি পেছনে ঘোরে। সোফি বলে, আসার সময় ওই মোষটার বুকের থেকে কিছুটা মাংস নিয়ে আসিস, একটা নতুন ডিশ রান্না করে খাওয়াবো। মানে যে ছেলেটাকে এতদিন সোফি সহ্যই করতে পারতো না, পাত্তাই দিত না, হঠাৎ করে সেই ছেলেটার সাথেই এত ভালো ব্যবহার করছিল, কেন এটার উত্তর পরে পাওয়া যাবে। আর অদ্ভুত ব্যাপার এই যে অ্যান্টনি সেখান থেকে চলে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ সোফি
অদ্ভুত একটা দৃষ্টিতে সেই দিকে তাকিয়েছিল। এরপর অ্যান্টনি নিজের শরীরের সাথে দড়ি বেঁধে গর্তে নামে এবং সেই মোষটার পায়ে টায়ার লাগিয়ে সেই মোষটাকে ওপরে টানাটানি করে তোলার চেষ্টা করা হয়। বাকি সবাইও দড়ি টানা শুরু করে। অবশেষে অনেক টানাটানির পর সেই মোষটাকে তোলা হয়, কিন্তু মোষটা মাটি স্পর্শ করার সাথে সাথে খেপে ওঠে, সে আবার ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মানুষজন সেখান থেকে যে যেদিকে পারে পালাতে থাকে প্রাণের ভয়ে। এবং এখানে যেই গর্তের মধ্যে সেই মোষটা পড়েছিল, সেই গর্তে কাদা জলের মাঝখানে একটা পা মোষের এবং একটা পা মানুষের এরকম ছাপ দেখানো হয়, যেটার কিনা গভীর অর্থ আছে। তো মানুষজন এইভাবে পালাচ্ছিল বলে একটা লোক চাপা পড়ে মারাও যায়। এই লোকটার মৃত্যুর জন্য সবাই অ্যান্টনিকে দোষারোপ করতে থাকে। এবং এদিকে আমরা দেখি কুট্টাচনের কিছু সঙ্গী সাথী, যারা কিনা বলছিল যে এই মোষটাকে যদি আমাদের হাতে তুলে দিত আমরা ওটাকে সাথে সাথেই মেরে ফেলতাম, এই গ্রামবাসীদের দ্বারা কিচ্ছু হবে না। এবং এটা শুনেই গ্রামবাসীদের মধ্যে কিছু লোক খেপে যায় এবং কুট্টাচনের সঙ্গীদের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায়। সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে হুমকি দিতে থাকে যে তোমরা যদি সেই মোষটাকে মারার চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কারণ সেই মোষটাকে মারার পারমিশন এখনও সরকার থেকে দেয়নি। পুলিশ তাদেরকে মারামারি করা থেকে আটকায়, কিন্তু মানুষজন সেই পুলিশ অফিসারটাকে ঘিরে ধরে। গ্রামবাসীরা পুলিশ অফিসারটাকে বলে, আমাদের মাঝখানে আসবেন না, এটা আমাদের গ্রামের ব্যাপার, আমরা নিজেরা বুঝে নেব, চলুন আপনি যান এখান থেকে। কিন্তু পুলিশ অফিসারটা শুনতে চায় না, এবং যেহেতু পুলিশ অফিসারটা শুনতে চায় না, তারা পুলিশের গাড়িটাকেই আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এবং তারপরে পুলিশ অফিসারের মধ্যেও হঠাৎ করে হাবভাবের পরিবর্তন দেখা দেয়। পুলিশ অফিসারটা নিজেই আদেশ দেয় যে করেই হোক এই মোষটাকে ধরতে হবে এবং মেরে ফেলতে হবে। এবং অবাক ব্যাপার, পুলিশও গ্রামবাসীদের সঙ্গে সাহায্য করতে শুরু করে সেই মোষটাকে মারার জন্য। গ্রামবাসীরা আবারও সেই মোষটাকে ধরার কাজে লেগে যায়। অনেক ফাঁদ পাতা হয় কিন্তু কোনো লাভ হয় না, মোষটাকে কেউ ধরতে পারে না, মোষটা সবার ওপরে আক্রমণ করে পালিয়ে যায়। মোষটার পিছু করতে গিয়ে কুট্টাচন ও অ্যান্টনি এক জায়গায় সামনাসামনি চলে আসে এবং জঙ্গলের মাঝখানে সেই জায়গায় তখন কেউ ছিল না, শুধু কুট্টাচন আর অ্যান্টনি। কুট্টাচন চারদিকে একবার নজর বুলিয়ে অ্যান্টনির দিকে ঠান্ডা চোখে তাকায় এবং ঠান্ডা গলায় বলে, তোর কি মনে হয় আমি এই ষাটটাকে মারার জন্য গ্রামে ফিরে এসেছি? না রে, আমি তোকে মারার জন্য গ্রামে এসেছি। এই বলে কুট্টাচন অ্যান্টনির ওপরে হামলা করে দেয়। এবং ঠিক দুটো জন্তু জঙ্গলের মধ্যে যেভাবে লড়াই করে ঠিক একই রকমভাবে, মানে দুটো জন্তুর মতো তারা মারামারি শুরু করে দেয়। জঙ্গলের মাঝখানে দুটো পুরুষ বন্যপ্রাণী ঠিক যেমনভাবে তার স্ত্রী সঙ্গিনী পাওয়ার জন্য, নিজের আধিপত্য বিকাশের জন্য লড়াই করে, একই রকমভাবে কুট্টাচন আর অ্যান্টনি সোফির জন্য লড়াই করছিল। কুট্টাচন অ্যান্টনিকে প্রায় মেরেই ফেলেছিল, ঠিক তখন ওই মোষটা পালাতে পালাতে ঠিক ওই জায়গায় চলে আসে এবং কুট্টাচানের ওপরে আক্রমণ করে। কুট্টাচান কোনো রকমে মোষটাকে কন্ট্রোলে আনে এবং ধরে ফেলে। কুট্টাচান অ্যান্টনিকে বলতে থাকে, অ্যান্টনি কি করছিস তুই, চুপচাপ বসে আছিস কেন? এই মোষটাকে আমি কোনো রকমে ধরে রেখেছি, তুই এর পাগুলো ধর, এই মোষটাকে মারতে হবে। কিন্তু অবাক ব্যাপার হলো অ্যান্টনি সেই মোষটাকে কিছু করে না, সে কুট্টাচনকে মারা শুরু করে এবং নির্বিচারে মারাত্মকভাবে কুট্টাচনকে সে মারতেই থাকে। একটা সময় পর অ্যান্টনি সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর কিছু লোক কুট্টাচানের কাছে আসে। একটা জলধারার মধ্যে কুট্টাচন পড়েছিল। তারা কুট্টাচানকে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কী করে হলো? কুট্টাচন কিছু বলার মতো অবস্থা ছিল না, তার মুখ দিয়ে রক্ত পড়ছিল, তাই তাকে কিছু লোক হাসপাতালে নিয়ে যায়। গ্রামের সবাই আবারও ফাঁদ পাতে সেই মোষটার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে মোষটা আসে। কেউ তাকে আগুন দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ বা বল্লম দিয়ে সেই মোষটার ওপরে যেভাবে পারে নির্বিচারে আক্রমণ করে এবং এতে মোষটা অনেকটা ঘায়েল হয়ে যায়। কিন্তু তারপরেও মোষটা প্রাণ বাঁচানোর জন্য প্রচণ্ড স্পিডে দৌড়তে থাকে এবং সেই মোষটার পেছনে পুরো গ্রাম দৌড়তে থাকে। মোষটা একটা ব্রিজ ক্রস করে জঙ্গলের দিকে চলে যায়। মানুষজনও সেদিকে যেতে থাকে, কিন্তু সবার সামনে ছিল অ্যান্টনি। সে মোষটার পিছু করতে গিয়ে অনেকটা দূর চলে এসেছিল। গ্রামবাসীরা তার থেকে কিছুটা দূরে ছিল। সামনে কাদা, মোষটা কাদার মধ্যে আটকে যায়। অসহায়ভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে সে। অ্যান্টনিও হাঁপিয়ে গেছিল, কিন্তু সে যখন দেখল মোষটা কাদার মধ্যে আটকে গেছে, তার চোখে মুখে একটা হিংস্র ভাব ফুটে উঠল। সে একটা চাকু নিয়ে আসে এবং মোষটার গলার কাছে একের পর এক আঘাত করতে থাকে। তার চোখে মুখে তীব্র হিংস্রতা। লোকজন সেখানে চলে আসে আর সবাই বিভৎস রকমভাবে চিৎকার করতে থাকে সেই মোষটার জন্য। মোষটা ওভাবে অসহায়ভাবে দাঁড়িয়ে আছে দেখে মানুষজন যেন আরও হিংস্র হয়ে ওঠে। অ্যান্টনি এতগুলো মানুষকে সেই মোষটার দিকে আসতে দেখে চিৎকার করে ওঠে এবং সে চিৎকার করে বলে, এই মোষটাকে আমি ধরেছি, এই মোষটার মাংসের ওপরে শুধুমাত্র আমার অধিকার আছে, আর কারো অধিকার নেই। কিন্তু বাকিরা সেটা মানতে নারাজ। তারা চিৎকার করে বলতে থাকে, না, এই মোষটাকে আমরাও ধরেছি আর আমরা ওটার মাংস চাই,
সবার চোখে মুখে জঙ্গলি হিংস্রতা, সবাই যেন মনুষ্যত্ব বিসর্জন দিয়ে কোনো হিংস্র জীবজন্তুর আকার ধারণ করে নিয়েছে এবং সবাই মিলে সেই মোষটাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করতে থাকে এবং মানুষের পায়ের আঘাতে সেই মোষটা সেখানে কাদার মধ্যে ডুবে শ্বাস না নিতে পেরে মারা যায়। কিন্তু অ্যান্টনি যেহেতু মোষটার ভাগ কাউকে দিতে রাজি হচ্ছিল না, তাই ওখানে থাকা মানুষজনগুলো বলতে থাকে, শুধু এই মোষটাকে না, এই মোষের সাথে এই অ্যান্টনিকেও মেরে ফেল, এই অ্যান্টনিরও লাশ চাই। দেখা যায় একজনের পিঠে আরেকজন এরকম করে সেখানে মানুষের স্তূপে পরিণত হয়েছে। তাদের সবার উদ্দেশ্য একটাই, অ্যান্টনিকে মেরে ফেলা এবং সেই মোষটার ওপরে নিজের অধিকার কায়েম করা। এবং এখানে আরেকটা আলাদা দৃশ্য দেখানো হয় সেই বৃদ্ধ লোকটাকে, যে বৃদ্ধ লোকটা প্রায় মৃত্যুর মুখোমুখি ছিল। এবং এই সময় সেই বৃদ্ধ লোকটা তার ঘরে থাকা একটা শক্ত দড়িকে ধরে কোনো রকমে উঠে বসে, এবং উঠে বসে সে যখন জানলা দিয়ে তাকায়, দেখা যায় জঙ্গলের মধ্যে তীব্র আলো এবং সেখানে সেই মোষটা চুপচাপ তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। দৃশ্য পাল্টায়, দেখা যায় অ্যান্টনি সবার নিচে চাপা পড়ে গেছে এবং কয়েকশো মানুষের হাত অ্যান্টনির গলার দিকে এগিয়ে আসছে। অ্যান্টনি তীব্র জোরে চিৎকার করে আর সিনটা এখানেই ব্ল্যাক হয়ে যায়। এরপর মুভিতে কাহিনী কয়েক হাজার বছর পূর্বে চলে যায়, যখন পৃথিবীতে আদিম মানুষেরা বাস করত। আদিম গুহাবাসী মানুষের একটা দলকে দেখানো হয়, তারা প্রচণ্ড জোরে চিৎকার করতে করতে কোনো একটা জায়গায় দৌড়তে দৌড়তে যাচ্ছিল। তাদের চোখে মুখে হিংস্রতা, দেখা যায় একটা বড় মোষকে মেরে ফেলেছে একজন আদিম মানুষ, এবং বাকি আদিম মানুষগুলো সেখানে আসার পর তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে এবং এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায় অনেকগুলো, যেগুলো আমি এখন এক্সপ্লেন করব। আগে জাল্লিকাট্টু শব্দটার অর্থ বলে দিই। জাল্লিকাট্টু একটা প্রাচীন খেলা, কারোর মতে 10,000 বছর আগের, আবার কারোর মতে 4,000 বছর আগের প্রাচীন খেলা। উইকিপিডিয়াতে দেখলাম 100 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই খেলাটা চলে আসছে ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে বিশেষ করে। খেলার নিয়ম অনুযায়ী একটা ষাঁড় গরুকে শিংয়ের মধ্যে পয়সা বা টাকা বেঁধে দেওয়া হয় এবং তারপর সেই গরুটার চোখের মধ্যে লঙ্কার গুঁড়ো এবং নানান রকমভাবে অত্যাচার করে সেই গরুটাকে খেপিয়ে তোলা হয়। এবং তারপর সেই ষাঁড় গরুটাকে যে যতক্ষণ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে এবং সেই শিং থেকে লাগানো পয়সাটা নিতে পারবে, সে হবে বিজয়ী। তো ইন্ডিয়াতে এই খেলাটা ব্যান করে দেওয়া হয় 2014 সালে। কারণ বলা হয় যে একটা পশুকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এবং একইভাবে এই খেলায় অংশগ্রহণ করতে গিয়ে প্রচুর মানুষও মারা গেছে এবং আহত হয়েছে। এই মুভিতে বিতর্ক এড়ানোর জন্য ষাঁড় গরুর পরিবর্তে মহিষ বা মোষকে দেখানো হয়েছে। আর গ্রামবাসীরা যেভাবে মোষটাকে ধরার চেষ্টা করছিল দলবদ্ধভাবে এবং তাতে জাল্লিকাট্টু ষাঁড়ের মতোই নির্মমভাবে অত্যাচারিত হচ্ছিল এই মুভির মোষটা, আর একই সাথে সবাই এই মোষটার মাংসের ওপরেই অধিকার চাইছিল। এই অর্থে মুভিটার নাম জাল্লিকাট্টু। এবার আসি এই মুভির হিডেন মিনিং বা লুকোনো এমন অনেক কিছু আছে এই মুভিটাতে যেগুলো ডাইরেক্টর দর্শকদের উদ্দেশ্যে রেখে দিয়েছেন এবং কয়েকটা কড়া সামাজিক বার্তা দিয়েছেন। এখানে আদিম যুগের গুহাবাসী মানুষদের শিকার করার দৃশ্যটা আর এই দৃশ্যটা একদম একই রকম যেটা কিনা মুভিতে দেখানো হয়েছে। একটা জিনিস কঠোর বাস্তব, আমরা গুহাবাসী অবস্থা থেকে সভ্যতা তো গড়ে তুললাম, কিন্তু সভ্য হলাম কই? ছোটবেলা থেকে একটা জিনিস শেখানো হয় যে জানোয়ার নাকি প্রচণ্ড হিংস্র হয়, কিন্তু বড় হওয়ার পরে প্রতিটা মানুষ এটা স্পষ্ট করে বুঝতে পারে যে জঙ্গলে জানোয়ারের থেকে মানুষ আরও বেশি হিংস্র। আর এই জন্য ওই মুভিতে ওখানে কাদার মধ্যে একটা পা সেই মোষটার আর একটা পা মানুষের দেখানো হয়েছে, যে মানুষ যদি পশুকে হিংস্র আর জঙ্গলি ভাবে তো মানুষও তার মতোই, তারই সমান। যেমন এই বুড়োটার কথা মনে করো, যে কিনা মানুষকে বোঝাচ্ছিল যে অবলা পশুকে তার মতোই থাকতে দাও না, কেন তার পিছু নিচ্ছ। এবং এই বুড়ো মানুষটাকে দেখা যায় যে তার কয়েকটা গাছ নষ্ট হওয়ার জন্য সে নিজেই সেই মোষটাকে বিভিন্ন ধরনের গালমন্দ করতে থাকে এবং এটা করেই সে থেমে থাকেনি। সে গ্রামবাসীদেরকে বলে যে মোষটাকে ধরে মেরে ফেলো, এবং তারপরে সে পুলিশের কাছে যায় এবং একই কথা বলে যে মোষটাকে ধরে মারা হোক। এবং তারপরেও সে মানসিকভাবে সন্তুষ্ট হয়নি, সে সোজা চলে যায় কালেক্টরের অফিসে ওই একই আর্জি নিয়ে যে মোষটাকে মেরে ফেলতে হবে। তার মনে ওই অবলা মোষটার প্রতি কতটা হিংস্রতা জন্মে উঠেছিল। প্রতিটা ধর্মের প্রচারক যারা কিনা সবসময় শান্তির বাণী প্রচার করার জন্য থাকে, একজন চার্চের ফাদার হয়ে এনাকে দেখা যায় যে ইনি নিজেই অ্যান্টনিকে মারতে এসেছেন প্রচণ্ড রেগে গিয়ে, এবং একই সাথে পুলিশকেও ইনি বলেন যে মোষটাকে ধরে মেরে ফেলুন। ঠিক এখনকার দিনে মানুষের মতোই তো, নিজের স্বার্থে সামান্য আঘাত লাগলে এরা অপরপক্ষকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। কুট্টা যেন এসেছিল নিজের স্বার্থ সিদ্ধির জন্য, মানে বদলা নেওয়ার জন্য অ্যান্টনির থেকে, আর এটা কুট্টা চান নিজের মুখেই স্বীকার করেছে যে মোষটাকে ধরা আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য ছিল বদলা। যে কুট্টাচানকে একসময় গ্রামবাসীরা সবাই মিলে তাড়িয়ে দিয়েছিল, সেই কুট্টাচানকেই গ্রামবাসীরা নিজেদের স্বার্থে ডেকে নিয়ে আসে। তাও আবার কুট্টাচানের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছিল।
যদিও তারা জানতো যে কুট্টাচান কেমন মানুষ, তবুও তারা কুট্টাচানের নামে জয়ধ্বনি দিচ্ছিল, কারণ তাদের স্বার্থে কুট্টাচানকে দরকার। এবং এরপরে যেটা আসে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো ক্ষমতাবান মানুষের প্রতি বশ্যতা স্বীকার করা বা তার পোষ মেনে যাওয়া। ঠিক এখনকার দিনে বেশিরভাগ মানুষেরা দেখবে যেসব মানুষের ক্ষমতা আছে, পাওয়ার আছে যার হাতে, তার বশ্যতা স্বীকার করার জন্য হাজার মানুষ রাজি হয়ে যায়, তার পিছনে পিছনে চলে, তার হ্যাঁতে হ্যাঁ মেলায়, তার নাতে না মেলায়, সে যা বলে সেটাই করে। ঠিক এই মুভিটাতে লক্ষ্য করো, সোফি কিন্তু অ্যান্টনিকে দু চোখে সহ্য করতে পারতো না, কিন্তু অ্যান্টনি যখন বলল যে মোষটাকে আমি একাই ধরে ফেলেছি, সাথে সাথে তার হাবভাব বদলে গেল, কারণ যেই মোষটাকে ধরার জন্য পুরো গ্রাম উঠে পড়ে লেগেছে সেই মোষটাকে যেই মানুষটা ধরেছে, সুতরাং সে অনেকটাই পাওয়ারফুল, এবং সেই জন্য সোফির অ্যান্টনির প্রতি ব্যবহার বদলে গেল এবং সে তাকে ভালোবাসতে শুরু করলো। অর্থাৎ পরিষ্কারভাবে সোফির কাছে অ্যান্টনি এখন সবচেয়ে শক্তিশালী পুরুষ বা ক্ষমতাধারী একজন হিসেবে পরিণত হয়েছে, এবং এই জন্য খুব সহজেই সে তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। এবং একইভাবে যখন মোষটাকে কেউ ধরতে পারছিল না, অর্থাৎ গ্রামবাসীরা প্রায় হাল ছেড়ে দিয়েছিল এবং কুট্টাচানের উপরে ভরসা ছিল, কারণ কুট্টাচানের কাছে বন্দুক ছিল, এবং এই জন্যই তারা কুট্টাচানের জয়ধ্বনি দিতে শুরু করে, কারণ তাদের কাছে সবচেয়ে ক্ষমতাধারী মানুষ ছিল তখন কুট্টাচান। এবং সেই বুড়ো মানুষটা যে কিনা কালেক্টরের অফিসে ওই লোকটাকে বলেছিল যে আমি রাতটা এখানেই কাটাবো, কারণ আমি গ্রামে গেলে আমি আর ফিরে আসতে পারবো না, সে সবচেয়ে ক্ষমতাশালী ভেবে নিয়েছিল সেই মোষটাকে, কারণ সেই মোষটা তার বাগানের কিছু গাছগাছালি নষ্ট করেছিল। সুতরাং সে ভয় পাচ্ছিল বা সে বশ্যতা স্বীকার করে নিয়েছিল সেই মোষটার কাছে, কারণ সে মোষটার থেকে মৃত্যু ভয় পাচ্ছিল, কারণ মোষটাকে সে তার থেকেও বেশি ক্ষমতাশালী মনে করে নিয়েছিল। একইভাবে পুলিশ অফিসারটা যে কিনা প্রথম থেকে সবাইকে ওয়ার্নিং দিচ্ছিল যে যতক্ষণ না পারমিশন না পাওয়া যাবে ততক্ষণ মোষটাকে মারা যাবে না, সেই পুলিশ অফিসারটার সামনেই যখন পুলিশের গাড়িটা পুড়িয়ে দেওয়া হলো, তখন তার কাছে সবচেয়ে বেশি ক্ষমতাশালী ছিল গ্রামবাসীরা, এবং সেই জন্য তার হাবভাবও পাল্টে গেল এবং সেও বশ্যতা স্বীকার করে নিল, এবং গ্রামবাসীদের সাথে সেও মোষটাকে মারার জন্য উঠে পড়ে লেগে গেল। অর্থাৎ এখানে যার কাছে যে বেশি ক্ষমতাশালী, তার কাছে সে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বশ্যতা স্বীকার করে নিয়েছে। ঠিক আদিম যুগে এই জিনিসটাই হতো যেটা আমরা ইতিহাস বইয়ে পড়েছি, যে বিভিন্ন দলের মধ্যে বা বিভিন্ন মানুষের মধ্যে যে কিনা ক্ষমতাশালী বা যে কোনোভাবে পাওয়ারফুল, তার কাছে বাকিরা বশ্যতা স্বীকার করত। আর সেই আদিম যুগের ধারা এখানেও একই রকমভাবে এখনও চলছে। নেক্সট যেটা আছে সেটা হলো, আদিম মানুষ যেমন পশুর মতো হিংস্র ছিল, বর্তমানের মানুষ একই রকমভাবে হিংস্র, বলতে পারো তার থেকেও বেশি। আর তাই একটা অবলা মোষকে মারার জন্য পুরো গ্রাম উঠে পড়ে লেগেছে, যদিও মোষটা কিন্তু কোনো মানুষকে মারেনি। একটা মানুষ মারা গেছিল যখন মোষটাকে গর্ত থেকে তোলা হয়, তারপরে মোষটা খেপে যায় এবং মানুষ এদিকে ওদিকে প্রাণ ভয়ে ছুটতে শুরু করে, এবং এই সময় একটা মানুষ মারা যায়, কিন্তু সেটা মোষের আঘাতে নয়। নেক্সট, মোষটা কিন্তু অজান্তেই কুট্টাচানের হাত থেকে অ্যান্টনিকে বাঁচিয়েছিল, কারণ কুট্টাচান অ্যান্টনিকে প্রায় মেরেই ফেলেছিল, অ্যান্টনি অসহায় ছিল, কিন্তু সেই অ্যান্টনি সেই মোষটা যখন অসহায় অবস্থায় সেই কাদার মধ্যে দাঁড়িয়েছিল, একের পর এক গলার কাছে ছুরির কোপ মেরেই গেছে, যতক্ষণ না পর্যন্ত মোষটা নিচে না পড়ে যায়। আর এই হিংস্রতার লেভেল তখন ছাড়িয়ে যায় যখন সেই মরা মোষটার দেহের ওপরে অধিকার দেখানোর জন্য লড়াই শুরু হয়ে যায়। যারা একসাথে দলগতভাবে মোষটাকে খুঁজছিল, তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে চলে যায় যখন ওই মোষটাকে তারা পেয়ে যায়, এবং একজন আরেকজনের উপরে এমনভাবে উঠতে থাকে ঠিক যেমনটা কোনো জঙ্গলে কোনো পশু তার শিকার পাওয়ার পর বাকি পশুরা এসে যখন কামড়াকামড়ি করতে থাকে, ঠিক একই রকম দৃশ্য দেখা যায় এই সিনটার মধ্যেও। আর সবশেষে বলি ওই দৃশ্যটার কথা, যখন ওই মোষটা ওই মৃত্যু পথযাত্রী বৃদ্ধ মানুষটার মুখোমুখি একটা জানালা দিয়ে তাকিয়ে আছে। এই দৃশ্যটাকে একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে মুভিতে, সমস্ত দুর্বল অসহায় মানুষের প্রতিনিধি হিসাবে দেখানো হয়েছে ওই মানুষটাকে, যার কিনা শ্বাস প্রায় যায় যায়, আর চিরকালীন অসহায় জীবজন্তুদের প্রতিনিধি হিসাবে দাঁড়িয়ে আছে ওই মোষটা। মোষটা যেন বলতে চাইছে, এত হিংস্রতা লোভ স্বার্থপরতা কিসের জন্য, শেষ অবস্থায় তুমি মানুষ হয়েও অসহায়, ঠিক আমার মতো। আর সবশেষে আমার একটা কথা, আমরা যখন পশুদের চিড়িয়াখানায় দেখতে যাই না, যাদেরকে খাঁচার ভেতরে রাখা হয়, তারাও হয়তো আমাদেরকে দেখে মনে মনে হাসে আর বলে, আমাদের থেকেও হিংস্র জীবগুলো তো খাঁচার বাইরে ঘুরছে, যারা কিনা জঙ্গল গুহা থেকে বেরিয়ে এত শিক্ষা দীক্ষা নিয়ে এত সব বুদ্ধি নেওয়ার পরেও এখনও পর্যন্ত সেই জঙ্গলি আর হিংস্রই থেকে গেছে, যারা কিনা সামান্য কারণে একে অপরের প্রাণ নিয়ে ফেলে নিজেদের স্বার্থে। তো খাঁচার ভেতরের পশুগুলো সবচেয়ে বেশি ভয়ানক, নাকি খাঁচার বাইরে আমরা যারা খোলা ঘুরে বেড়াচ্ছি? ভাববার সময় এসেছে। আজকে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করতে বললাম না, যেটা ঠিক লাগে করে দিও। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে, লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।